হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো একের পর এক কিন্তু এক্সাম রিলেটেড আপডেট তোমাদের কাছে আমি শেয়ার করেছি। বাকি আছে একাধিক ইউনিভার্সিটি। তোমাদের আমি বলেছিলাম যখনই যে ইউনিভার্সিটির কোনো না কোনো এক্সাম রিলেটেড আপডেট আসবে অবশ্যই তোমাদের সামনে আমি নিয়ে চলে আসবো। তো আজকেও নিয়ে এসেছি এরকম এক্সাম রিলেটেড আপডেট। তো যারা নতুন আছো আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও। ভিডিওটিতে লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, যাতে সব আপডেটগুলো সবাই ঠিকঠাক টাইম মতো আমাদের চ্যানেল থেকে পেয়ে যায়, সবার আগে অথেন্টিক আপডেটগুলো পেয়ে যায়। তো চলো ইনস্ট্যান্ট তোমাদেরকে দেখিয়ে দেবো অন স্ক্রিন। সবার প্রথমে চলে এলাম ক্যালকাটা ইউনিভার্সিটি। তো এরপর ওয়ান বাই ওয়ান সমস্ত যে ইউনিভার্সিটিগুলো রয়েছে প্রপার কিন্তু আপডেটগুলো চলে আসে। ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে যারা MA থার্ড সেমিস্টার রয়েছে, পালি যে তোমাদের রয়েছে সাবজেক্ট, সেই পালি যে বিষয়টা রয়েছে সেই বিষয়ে 17 জানুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে। নেক্সট তোমাদের ক্যালকাটার কিন্তু এখানে MSc থার্ড সেমিস্টার যারা রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু এখানে ইলেকট্রনিক সায়েন্স যেটা রয়েছে 15/1 থেকে পরীক্ষা। কোশ্চেন পেপার কটা থেকে পাবে দেখো, 11:50 থেকে দুপুর 2:20 মধ্যে টোটালটা কমপ্লিট হয়ে যাচ্ছে। পেপার ওয়াইজ সম্পূর্ণ দেওয়া রয়েছে, তারপরে প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের বিষয়টা দেওয়া রয়েছে। তারপর আমরা যদি দেখছি উর্দুর ক্ষেত্রেও কিন্তু আপডেট বেরিয়ে এসে ক্যালকাটা থেকে উর্দুর ক্ষেত্রে 17 জানুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, টাইমিং এবং সমস্তটা দেওয়া রয়েছে। তো এগুলো একটু তোমরা দেখে নিচ্ছ। এরপর আমরা চলে যাচ্ছি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। দেখো প্রথমত রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির আন্ডারে যারা তোমরা পড়ছো, তাদের যারা এখানে দেখো আন্ডার ফ্যাকাল্টি অফ ফাইন আর্টসের ক্ষেত্রে তোমাদের থার্ড সেমিস্টারের যেটা রয়েছে সেটা বেরিয়ে গেছে। নেক্সট তোমাদের এখানে দেখো 11/1 থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, প্র্যাকটিক্যাল এবং বাদবাকি যেগুলো রয়েছে ফাইন আর্টসের 5th সেমিস্টার যারা রয়েছে তাদের এখানে বেরিয়ে গেছে। দেখো 30/12 থেকে 11/1 থেকে দেখো এখানে পরপর কিন্তু বেরিয়ে গেছে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ MA থার্ড সেমিস্টার যারা রয়েছে আন্ডার ফ্যাকাল্টি অফ আর্টস, অনলি আর্টসের ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের দেখো ডান্স ড্রামা থেকে শুরু করে সমস্ত যে আপডেটগুলো বা ফাইন আর্টসের যে চ্যাপ্টারগুলো রয়েছে। তারপর দেখো এক্সামিনেশন শিডিউল, এটা হচ্ছে তোমরা যারা রয়েছে BA থার্ড সেমিস্টার এক্সামিনেশন যারা ফ্যাকাল্টি অফ আর্টস অর্থাৎ আর্টস ক্যাটাগরির আন্ডারে রয়েছে, 11/1 থেকে শুরু হচ্ছে পরীক্ষা। তো একটু তোমরা এখান থেকে স্ক্রল করে করে সম্পূর্ণ যে রুটিনগুলো কিন্তু পরপর দেখে নিতে পারছো। 11/1 থেকে তোমাদেরও পরীক্ষা শুরু হতে চলেছে। 5th সেমিস্টার যারা আর্টস ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ MA পড়ছো যারা, তারপরে রয়েছে দেখো এখানে। নেক্সট এখানে রয়েছে 11/1 থেকে তোমাদের পরীক্ষা থার্ড সেমিস্টার যারা রয়েছে ফ্যাকাল্টি অফ আর্টসের মধ্যে, সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমাদের শিডিউলটা এখানে বেরিয়ে গেছে। নেক্সট রয়েছে BEd স্পেশাল এডুকেশন যারা রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের দেখো 11/1 থেকে তোমাদেরও পরীক্ষা। কোন কোন সাবজেক্ট কোন কোন পেপার পরপর কিন্তু দেওয়া রয়েছে, 2 ঘন্টা করে পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল ভাইভা ভোক্স যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 9/1 থেকে তোমাদের শুরু হচ্ছে। তো দেখো এখানে কোন কোন ডিপার্টমেন্টের বেরিয়েছে পরপর কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে চলে এলাম মেদিনীপুর অটোনোমাস কলেজ। মেদিনীপুর অটোনোমাস কলেজের এন্ড সেমিস্টার এক্সামিনেশনের জন্য বেরিয়ে গেছে দেখো তোমাদের রুলস এবং রেগুলেশন, কীভাবে পরীক্ষা হবে পুরো ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তো UG 5th সেমিস্টারদের জন্য বেরিয়েছে, থার্ড সেমিস্টারদের জন্য কিন্তু নয়। তো এখানে সম্পূর্ণ প্রসেস দেওয়া রয়েছে, কোশ্চেন পেপার কোথা থেকে পাবে, কোশ্চেন পেপার কতক্ষণে সাবমিট করতে হবে, কোন ওয়েবসাইটে তোমাদের ঢুকতে হবে এটার জন্য, তো ইনস্ট্রাকশন 1/1 দেওয়া রয়েছে। যদি কোনো প্রবলেম অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এখানে দেখো ইনস্ট্রাকশনও দেওয়া রয়েছে কী কীভাবে তোমাদের সমস্ত যে কাজগুলো রয়েছে, এবং এখানে কিছু ফোন নাম্বারও দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন ইস্যু বা অন্য কোনো সমস্যার জন্য তোমরা কিন্তু এখানে জানাতে পারো। এরপর চলে এলাম ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পক্ষ থেকে বেরিয়ে গেছে নোটিফিকেশান, যেখানে কিন্তু বিকাশ ভবনের যে গাইডলাইন রয়েছে সেটাকে মেনটেন করা হয়েছে। তার পাশাপাশি এখানে বেশ কতগুলো সমস্যা তোমাদের ছিল, যে তোমাদের পরীক্ষা অনলাইন হবে নাকি অফলাইন হবে এই জিনিসটা তোমরা বুঝতে পারছিলে না, যেহেতু অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিফিকেশান কিন্তু আসছিল না। কিন্তু অবশেষে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এলো এই যে গাইডলাইন এবং এই যে মডালিটিস, এখানে সম্পূর্ণরূপে তাকে বলা রয়েছে অ্যাকর্ডিংলি অল অনসাইড অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে, প্র্যাকটিক্যাল বা ল্যাবরেটরিজের যে সমস্যাগুলো সেগুলো বন্ধ থাকবে বা ল্যাবরেটরিজের কাজ বন্ধ থাকবে। তাহলে কি খোলা থাকবে? হাওয়ার অল অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস ইনক্লুডিং মডালিটিস প্রিটেনিং কন্ডাক্ট অফ ফোর্থকামিং অর্থ সেমিস্টার এক্সামিনেশন, অর্থাৎ UG PG বোথ যে অর্থ সেমিস্টার এক্সামিনেশন সেটা কিন্তু অনলাইনের মাধ্যমেই চলবে। অর্থাৎ তোমাদের এতদিন ধরে অনেকগুলো ডাউট ছিল, অনেকগুলো নোটিফিকেশানও এসেছিলো যেগুলো ওয়েবসাইট আসেনি বলে তোমরা চিন্তায় ছিলে, কিন্তু আলটিমেটলি সেটা ওয়েবসাইটে চলে এলো এবং অর্থ সেমিস্টার UG PG প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু তোমাদের অল্টারনেটিভ মোড বা অনলাইনেই হতে চলেছে। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে অফিস রয়েছে সেগুলো মনডে থেকে থার্সডে এভরি উইকে কিন্তু খোলা থাকবে, মনডে এবং থার্সডে অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার 2 দিন করে। সব WBSU এর আপডেট তোমরা পেয়ে গেলে, এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি, কোচবিহার পঞ্চানন বর্মা থেকে শুরু করে বাঁকুড়া ইউনিভার্সিটির আপডেট এলে অবশ্যই তোমাদের সামনে নিয়ে চলে আসছি। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।